أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته হুদাইবিয়ার সন্ধির পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে বিভিন্ন এলাকার শাসকের কাছে চিঠি পাঠাতে শুরু করেছিলেন। প্রথমে তিনি আবিসিনিয়ার রাজা নাজাশির কাছে চিঠি পাঠিয়েছিলেন। যেহেতু নাজাশি ছিলেন খ্রিস্টান, তাই সেই চিঠিতে তিনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলাম কি বলেছে সেটি উল্লেখ করেছেন। সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত দিয়ে তিনি চিঠিটি শেষ করেছিলেন। হে আহলে কিতাবগণ, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক, যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, তার সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা বলো, তোমরা সাক্ষ্য থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম। আমরা সবাই জানি যে নাজাশি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন। হিরাক্লিয়াস আবার একজন খ্রিস্টান আলেমও ছিলেন। এই চিঠিটি সহিহ আল বুখারীতে বর্ণনা করা হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি তখন সিরিয়াতে ব্যবসা করছিলেন, কেনাবেচা করছিলেন। একজন বার্তাবাহক এসে তাকে বললেন, আপনাকে এখনই জেরুজালেম যেতে হবে। সিজার হিরাক্লিয়াস আপনাকে এবং আপনার সাথে সব লোককে তার প্রাসাদে ডেকে পাঠিয়েছে। হিরাক্লিয়াস তার মন্ত্রী পরিষদের সবার সামনে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিল, আরবের যে লোকটি নিজেকে নবী দাবি করেছে তার সাথে তোমাদের মধ্যে কার রক্তের সম্পর্ক সবচাইতে কাছের? আবু সুফিয়ান নিজের হাত তুলে সাই দিলেন এবং হিরাক্লিয়াস তাকে ডেকে একেবারে তার সামনে নিয়ে বসালো। হিরাক্লিয়াস জানত যে আরবের এই লোকেরা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তাই সে টেকনিক্যালি তাদের মতো শত্রুর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক তথ্য বের করেছিল। হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান উত্তরে বলেছিল, তিনি উচ্চ বংশমর্যাদাওয়ালা ব্যক্তি। এরপর আবারও জিজ্ঞেস করল, তার আগে কি অন্য কেউ কখনো তোমাদের মধ্যে নিজেকে নবী দাবি করেছে? আবু সুফিয়ান এবারে উত্তর দিল, না, তিনি প্রথম নিজেকে নবী দাবি করেছেন। তার কোনো পূর্বপুরুষ কি রাজা বাদশাহ ছিল? না। তার অনুসারী কারা, ধনীরা নাকি গরিবরা? গরিবরা। তাদের সংখ্যা দিন দিন কি বাড়ছে নাকি কমছে? দিন দিন বাড়ছে। যেসব লোক ইসলাম গ্রহণ করেছে তারা কি ওই ধর্মেই থাকছে নাকি একটা পর্যায়ে গিয়ে ধর্ম ত্যাগ করছে? তারা ওই ধর্মেই থাকছে, কোনো মুরতাদ নেই। তিনি কি একজন মিথ্যুক? না, সে আমাদের মধ্যে আলামিন বা বিশ্বাসী নামে পরিচিত। তিনি কি ওয়াদার বরখেলাপ করেন? না, তিনি কখনো তার ওয়াদার বরখেলাপ করেননি। তোমরা কি কখনো তার সাথে যুদ্ধ করেছো? হ্যাঁ। সে যুদ্ধের ফলাফল কি ছিল? কিছু যুদ্ধে সে জিতেছে, কিছু যুদ্ধে আমরা জিতেছি। তিনি তোমাদেরকে কি করতে নির্দেশ দিয়েছেন? তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর উপাসনা করতে বলেছেন এবং আমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর পূজা করেছে সেগুলো বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করতে নির্দেশ দিয়েছেন। তিনি আমাদেরকে সত্য কথা বলতে এবং আমাদের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে নির্দেশ দিয়েছেন। এরপর হিরাক্লিয়াস বলেছিল, আমি তোমাকে তার বংশমর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, কারণ এ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তারা সবাই উচ্চ বংশমর্যাদা সম্পন্ন ব্যক্তি। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে আগেও তোমাদের মধ্যে এরকম কেউ নিজেকে নবী দাবি করেছে কিনা। যদি তুমি উত্তরে হ্যাঁ বলতে তাহলে আমি ভাবতাম যে নবী দাবি করা তোমাদের লোকেদের একটা ফ্যাশন। যদি তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশাহ থাকত তাহলে আমি মনে করতাম যে সে তার হারানো সাম্রাজ্য ফিরে পাবার জন্য নিজেকে নবী দাবি করেছে। তুমি বললে যে সে কখনো মিথ্যা বলেনি।
সে যদি ধন সম্পদের ব্যাপারে, স্বর্ণ অলঙ্কারের ব্যাপারে কখনো মিথ্যা না বলে থাকে, তাহলে কেন সে সৃষ্টিকর্তা সম্পর্কে শুধু শুধু মিথ্যা বলতে যাবে? তুমি আরো বললে যে গরিবরা তাকে বেশি অনুসরণ করে থাকে। এ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তাদের সবাইকে ধনীদের আগে গরিবরা প্রথমে অনুসরণ করেছেন। তুমি বললে যে তার অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে, এটাও যুগ যুগ ধরে সত্য নবীদের বৈশিষ্ট্য। আল্লাহর নবী কখনো মানুষের সাথে বেমানি করে না, ওয়াদার বরখেলাপ করে না। তুমি যা যা বলেছ সেসব যদি সত্যি হয়ে থাকে, তাহলে সে খুব শীঘ্রই আমার এই রোমান সাম্রাজ্য দখল করে নিবে। আমরা আমাদের আসমানি কিতাবে পেয়েছি যে সৃষ্টিকর্তা আরও নবী পাঠাবেন, কিন্তু আমরা এটা ভাবিনি যে তিনি তোমাদের মতো লোকেদের মধ্য থেকে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সব তথ্য জানার পরে হিরাক্লিয়াস তার চিঠি পড়তে শুরু করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চিঠিটি শুরু হয়েছিল। চিঠিতে লেখা ছিল, ইসলাম গ্রহণ করো, তাহলে নিরাপদে থাকবে, আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ সওয়াব দিবেন, আর যদি ইসলামকে প্রত্যাখ্যান করো তাহলে তুমি তো পাপ করবেই, সাথে সাথে তোমার আন্ডারে যারা আছে সবার পাপই তোমাকে বহন করতে হবে। এরপর সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত দিয়ে চিঠিটি শেষ করা হয়েছিল। আবু সুফিয়ান যখন হিরাক্লিয়াসের প্রাসাদ থেকে বের হচ্ছিলেন, তখন তার সঙ্গীদের উদ্দেশ্য করে বলেছিলেন যে মুহাম্মদের ইসলাম এতই ব্যাপক আকার ধারণ করেছে যে রোমান সম্রাটও দেখি তাকে এখন ভয় পাচ্ছে। এরপর আবু সুফিয়ান নিজেই বর্ণনা করেছেন, এই প্রথম তিনি বুঝতে পেরেছিলেন যে ইসলাম ধর্ম অনেক বেশি প্রভাবশালী হবে এবং চারিদিকে ছড়িয়ে পড়বে। এই প্রথমবারের মতো ইসলাম তার অন্তরে প্রবেশ করেছিল। আমরা সবাই জানি মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন। হিরাক্লিয়াস যদিও বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যনবী, তারপরেও সে ইসলাম গ্রহণ করেনি, সে খ্রিস্টান হিসেবেই মর্মান্তিকভাবে নিহত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের সম্রাট খুসরো এর কাছেও ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু পারস্য সম্রাট তার এই চিঠিটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বলেছিলেন, পারস্যের সম্রাট আমার চিঠি ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তার সাম্রাজ্য টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের গভর্নর মুকাউইসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তিনি ওমানের শাসকের কাছেও চিঠি পাঠিয়েছিলেন। আলেমগণ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রায় 20 জন শাসকের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। তিনি যেসব এলাকায় চিঠি পাঠিয়েছিলেন সেগুলোর সবই 10 বছরের মধ্যে ইসলামের ছায়াতলে এসেছিল, আলহামদুলিল্লাহ। মক্কা এবং মদিনার বাইরে ইসলাম ছড়িয়ে দেওয়ার ব্যাপারে এই চিঠিগুলোর ভূমিকা ছিল অনেক বেশি। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াত।